কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনকে ছ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে আমরা যুক্ত করেছি সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সঞ্জনাকে। মিতি সঞ্জনা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানতে চাইব যে মামলা রায় ঘোষণার পরে ডক্টর ইউনুস দাবি করেছেন যে দোষ তিনি করেননি সেই দোষে তিনি শাস্তি পেয়েছেন। আপনি যদি একটু বলেন যে শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করা এবং লেবার লিডারদের ঘুষ দেয়া, এছাড়াও শ্রম আইন ভঙ্গ করা, ঘুষ দুর্নীতি করা, এসব কি অপরাধ নয়? জি দেখুন, তিনি ডেফিনেটলি নোবেল লরিয়েট এবং সারা পৃথিবীতে পৃথিবীর কাছে সম্মানিত একজন ব্যক্তি। তো কিছুদিন আগে উনার একটি ইন্টারভিউতে তিনি যেটা বলছিলেন যে ভুল ত্রুটি হতে পারে, তাদেরও হয়তো একটি বড় প্রতিষ্ঠান চালানোর জন্য বিভিন্ন ভুল ত্রুটি হয়েছে যার ফলে এই মামলাটি হয়েছে। তো আমি যেহেতু একজন আইনজীবী, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক হিসেবে রায় পূর্ণাঙ্গ রায় আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি, সংক্ষিপ্ত আকারে রায়টি এসেছে। পূর্ণাঙ্গ রায় আসার পরে আসলে পুরো বিষয়টি বোঝা যাবে, সেটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে এখানে অ্যাপিলের সুযোগ রয়েছে, তো অ্যাপিল করার পরেই আসলে দেখা যাবে যে আসলে কি হয় আগামীতে। আর এখানে আসলে যেই অভিযোগটি জন্য যেই কারণে শ্রম পরিদর্শক মামলাটি করেছিল সেটি হচ্ছে যে কোম্পানির মুনাফায় শ্রমিকদের একটি যে কোম্পানির যে মুনাফা হয় তার থেকে শ্রমিকদের কিন্তু একটি অংশ তাদেরকে প্রদান করতে হয়, এটি শ্রম আইনে খুব ক্লিয়ারলি বলা রয়েছে। এবং বেসিক্যালি কিছু থ্রেশহোল্ড যে কোম্পানিগুলো আসলে ফুলফিল করে তাদের দেখা গেল যে পেইড আপ ক্যাপিটাল ১ কোটি টাকার উপরে বা এই ধরনের বিষয়গুলো, তখন যেটা হয় যে কোম্পানির টোটাল যে প্রফিট থাকে, মুনাফা থাকে, সেখানে ট্যাক্স দেওয়ার আগে যে পরিমাণে টাকা থাকে তার থেকে 5%, আমি ট্যাক্স কাটার পরে কিন্তু না, ধরেন যে ১০০ টাকা যদি মুনাফা হয় ট্যাক্স কাটার আগেই, সেই ১০০ টাকার থেকে আপনার 5% যাবে হচ্ছে একটা ফান্ডে, তিনটা ফান্ডে যাবে, তিন ভাগে ভাগ করতে হবে এটা। সো ফার্স্টলি হচ্ছে যে সেটা 80% যাবে হচ্ছে শ্রমিকদের যে আপনার কল্যাণ, শ্রমিকদের জন্য যাবে একটা কল্যাণ ফান্ডে। তারপরে সেটি 10% রয়েছে সেটি যাবে হচ্ছে আপনার গভর্নমেন্টের একটি শ্রমিকদের জন্য তহবিল আছে, প্রফিটের তহবিল রয়েছে আলাদা করে শ্রমিক কল্যাণের জন্য, সেই ফান্ডে যাবে। তো এখানে আসলে যে ব্যত্যয়টি হয়েছে সেটি হয়তো নিশ্চয়ই আইনের কোনো ব্যত্যয় হয়েছে, এবং শ্রম পরিদর্শক অধিদপ্তর থেকে যতদূর জানি যে চিঠিও একটা দেয়া হয়েছিল যাতে করে তারা আসলে কমপ্লাই করে এই আইনটির সাথে। তো সেখানে হয়তো বা কোনো নন কমপ্লায়েন্স আছে দেখেই এই মামলাটি করা রয়েছে, এবং সেখানে অবশ্যই এটি তিনি একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জাতীয়। আমরা জানি যে এর আগে কিন্তু ওনাকে দুইবার শোকজ করা হয়েছিল তার প্রতিষ্ঠানকে। জি জি, সেটাই তো, শোকজ করার পরে হয়তো বা সেখানে কিছু নন কমপ্লায়েন্স ছিল দেখেই আসলে এই মামলাটি এই পর্যায়ে এসেছে। তো এরপরে আসলে পূর্ণাঙ্গ রায়টি যখন আসবে তখন বোঝা যাবে, এবং পরবর্তীতে আসলে অ্যাপিল যখন করা হবে তারপরে আসলে পূর্ণাঙ্গ রায় না দেখে আসলে এটা নিয়ে আসলে কমেন্ট করা খুব সমীচীন হবে না বলে আমি মনে করি। জি ব্যাস্টার মিতি সঞ্জনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরটিভিকে সময় দেওয়ার জন্য।